আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আমরা তুরস্কের জনগণকে মুসলিম ভাই হিসেবে দেখি, দাবি তালেবান মুখপাত্রের। আন্দোলনকারী নারীদের থামাতে চাবুক মারল তালেবান। ইলিশ চলে আসছে বাংলাদেশে, মাথায় হাত ভারতীয়দের। আমার পোশাকে হাত দিও না, আফগান নারীদের হুঁশিয়ারি। আফগানিস্তানে 10 লাখ শিশু মৃত্যু ঝুঁকিতে, দাবি ইউনিসেফের। সবশেষে জানবেন ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ভয়ে ক্যাপিটলের চারদিকে দেওয়াল নির্মাণ। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। আমরা তুরস্কের জনগণকে মুসলিম ভাই হিসেবে দেখি, দাবি তালেবান মুখপাত্রের। তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী আফগানিস্তান দখলে নেওয়া তালেবান, এই আগ্রহের কথা জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র সোহিল শাহিন। তিনি বলেন, মুসলিম হিসেবে আমরা তুরস্ককে ভ্রাতৃত্বের দৃষ্টিতে দেখি। আফগানিস্তানের সঙ্গে তুরস্কের গভীর সম্পর্কের কথা পুনরুল্লেখ করে তালেবানের মুখপাত্র বলেন, আমরা তুরস্কের সঙ্গে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে আগ্রহী। আফগানিস্তানে কাজ করা তুরস্কের প্রকৌশলী এবং অন্যরা অনেক অবদান রেখেছেন। আমরা ভবিষ্যৎ সম্পর্ক আরও শক্তিশালী এবং গভীর করতে চাই। তুরস্কের হাবরলে.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহিল শাহিন এসব কথা বলেন। তালেবান মুখপাত্র বলেন, সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলোর মধ্যে অন্যতম হল শিক্ষা, অর্থনীতি পুনর্গঠন ও বিনিয়োগ। তুরস্কের পররাষ্ট্রনীতি শাহিন কীভাবে দেখেন জানতে চাইলে তিনি বলেন, আমরা একে সম্মান করি, প্রতিটি দেশেই তার নিজস্ব নীতি প্রণয়নের অধিকার রাখে। তালেবান পারস্পরিক স্বার্থ ও লক্ষ্যে মনোনিবেশ করতে চায়। শাহিন বলেন, তুরস্ক তালেবানের প্রতি যেমন আচরণ করবে আমরাও প্রতিদানে ঠিক তেমনটাই করব। যদি তুরস্ক তাদের মুসলিম ভাই হিসেবে আমাদেরকে দেখে, তবে তালেবানের ক্ষেত্রে এমন দৃষ্টিভঙ্গি পোষণ করবে এবং এই বিষয়টিকে সাধুবাদ জানাবে। মুসলিম হিসেবে আমরা তুরস্কের ভ্রাতৃত্বের দৃষ্টিতে দেখি, যোগ করেন শাহিন। আন্দোলনকারী নারীদের থামাতে চাবুক মারল তালেবান। সামনে এলো নারী আন্দোলনকারীদের প্রতি তালেবান সদস্যদের আক্রোশ। মোবাইলে ধারণকৃত একটি ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিও ধারণকারী ভুক্তভোগী জানান, গেল সপ্তাহে কার্ত ইশার এলাকায় অধিকার আদায়ের আন্দোলনের নামে নারীরা, এ সময় তাদের প্রতিহতে তালেবান সদস্যরা চাবুক দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। রাস্তায় দাঁড়িয়ে থাকা পুরুষরাও পাননি নিস্তার, মার খেতে হয়েছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক ভিডিও ধারণকারীকেও। তার ক্যামেরা ভেঙে ফেলে তালেবান সদস্যরা। এদিকে তালেবান সদস্যরা মোবাইল সহ ধরতে গেলে ওই ব্যক্তি পালিয়ে যায়, পরে মোবাইলের ভিডিও প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইলিশ চলে আসছে বাংলাদেশে, মাথায় হাত ভারতীয়দের। গঙ্গা মোহনায় ইলিশের দেখা মিলছে না, হা হুতাশ করছেন মৎস্যজীবীরা। ভারতীয় বিশেষজ্ঞদের মতে, গঙ্গায় দূষণের মাত্রা এতটাই বেড়ে গিয়েছে যে মুখ ফিরে নিয়েছে ইলিশ। ঝাঁকে ঝাঁকে ইলিশের গন্তব্য এখন বাংলাদেশের পদ্মাপাড়ে। ভারতভিত্তিক সংস্থা সাউথ এশিয়া নেটওয়ার্ক অব ড্যাম রিভার অ্যান্ড পিপলস সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে গঙ্গা ইলিশের দেখা না পাওয়ার কারণ হিসেবে দূষণকেই বেশি মাত্রায় দায়ী করা হয়েছে। তাদের রিপোর্টে উঠে এসেছে, গঙ্গা থেকে অচিরেই উধাও হতে চলেছে ইলিশ। বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গে নদীর পাড় বরাবর গড়ে ওঠা 100টারও বেশি পৌরসভার ময়লা আবর্জনা ও কলকারখানার বর্জ্যে গঙ্গায় দূষণের মাত্রা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তাদের মতে, ডিম সংরক্ষিত রাখার জন্য ইলিশের মিষ্টি পানির প্রয়োজন হয়, সেই জন্যই তারা গঙ্গায় আসে। কিন্তু দূষণের ফলে গঙ্গায় লবণের মাত্রা অত্যধিক বেড়ে গিয়েছে, সেই কারণে ইলিশ এখন গঙ্গার মোহনায় এসেও ফিরে যাচ্ছে। অন্যদিকে গঙ্গা থেকে মুখ ফিরে নিয়ে ইলিশের গন্তব্য এখন বাংলাদেশের দিকে। বাংলাদেশের পদ্মাপাড়ে এখন জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠছে। বাংলাদেশের মৎস্য বিভাগের এক পরিসংখ্যান জানাচ্ছে, গত 2 বছরের তুলনায় বাংলাদেশে 19% ইলিশ বেশি ধরা পড়েছে। শুধু পদ্মাপাড়েই নয়, মিয়ানমারের উপকূলেও এখন প্রচুর ইলিশের দেখা মিলছে। বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, পদ্মাপাড় বরাবর ভারী শিল্প কলকারখানা তেমন গড়ে ওঠেনি, তাই এখনও পদ্মার মোহনা ইলিশের কাছে প্রাপ্ত হয়ে ওঠেনি। তবে গঙ্গার দূষণ বাড়ায় সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে মৎস্যজীবীদের। আমার পোশাকে হাত দিও না, আফগান নারীদের হুঁশিয়ারি। প্রতিবাদের ভাষা হিসাবে বর্ণিল পোশাক বেছে নিয়েছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা আফগান নারীরা। তালেবানকে হুঁশিয়ার করে বলেছেন, আমার পোশাকে হাত দিও না। নিজ দেশে তালেবান নতুন নিয়ন্ত্রণকর্তার আসনে বসার পর নারী পোশাক পরিচ্ছদের উপর যে খড়ক নেমে এসেছে তারই প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে #DoNotTouchMyCloth ক্যাম্পেইন শুরু করেছেন তারা। খবর বিবিসির। আফগানিস্তানের ঐতিহ্যবাহী বর্ণময় সব পোশাকে নিজেদের সাজিয়ে তারা হাজির হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। ডোন্ট টাচ মাই ক্লথ কিংবা আফগানিস্তান কালচার হ্যাশট্যাগে ফেসবুক টুইটারে চলছে এই প্রতিবাদ। কঠোর ইসলামপন্থী তালেবান 2 দশক পর আফগানিস্তানে ক্ষমতায় বসার পর নারীর স্বাধীনভাবে চলার পথ হয়েছে সংকুচিত। তার প্রতিবাদে আফগান নারীরা যখন তালেবানের বন্দুকের সামনে দাঁড়িয়ে বিক্ষোভে নেমেছেন, ঠিক তখনই বিপরীত চিত্রে তালেবানের পক্ষ নিয়ে 2 দিন আগে হিজাব বোরকায় আচ্ছাদিত একদল নারীও কাবুলে সমাবেশ করে।
তাদের সেই সমাবেশ থেকে বলা হয় মেকআপ নিয়ে আধুনিক পোশাক পরা আফগানিস্তানের মুসলিম নারীদের প্রতিচ্ছবি নয় এবং শরিয়া আইনের বিরোধী বিদেশি নারী অধিকার আমরা চাই না। সেই সমাবেশের পরে আফগানিস্তানের ঐতিহ্যবাহী ও বর্ণিল পোশাক পরে প্রতিবাদের সূত্রপাত হয়। আফগানিস্তানে আমেরিকান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর বাহার জালালি সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদের সূচনা করেন হ্যাশট্যাগ দুটি ব্যবহার করে। সবুজ রঙের এক ঐতিহ্যবাহী পোশাক পরে টুইটারে হাজির হন তিনি। অন্যদেরও তিনি অনুপ্রাণিত করেন তা অনুসরণ করতে, দেখাতে যে এটি আফগানিস্তানের প্রকৃত চিত্র। আফগানিস্তানে 10 লাখ শিশু মৃত্যু ঝুঁকিতে। আফগানিস্তানে চলতি বছরে অন্তত 10 লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভোগার পর যথাযথ চিকিৎসার অভাবে মারা যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিয়েটা ফোরে। জেনেভায় সোমবার আফগানিস্তানে মানবিক সংকট নিয়ে জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের বৈঠকে হেনরিয়েটা ফোরে এই সংখ্যার কথা জানান। ফোরে বলেন, প্রায় 10 মিলিয়ন মেয়ে ও ছেলে বেঁচে থাকার জন্য মানবিক সহায়তার উপর নির্ভরশীল। 15 আগস্ট তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে বহু দেশ আফগানিস্তানে সরাসরি সহায়তা বন্ধ করে দিয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রে 64 মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা ঘোষণা দেয়, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের শরণার্থী সংস্থার মতো প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে দেওয়া হবে। হেনরিয়েটা ফোরে বলেন, চলতি বছর আফগানিস্তানের সংঘাতের কারণে 6 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যার মধ্যে অর্ধেকেরও বেশি নারী ও শিশু। যুক্তরাষ্ট্রের সেনাপত্তর প্রক্রিয়ার মধ্যেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। সম্প্রতি গোষ্ঠীটি অন্তর্বর্তী সরকার গঠন করে। ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ভয়ে ক্যাপিটলের চারদিকে দেয়াল নির্মাণ। যুক্তরাষ্ট্রের সংসদ ভবনের বাইরে আবারও জড়ো হওয়ার ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। ওয়াশিংটন ডিসিতে 18 সেপ্টেম্বর অনুষ্ঠেয় সমাবেশের নাম দেওয়া হয়েছে জাস্টিস ফর জানুয়ারি 6। ট্রাম্পের উগ্র সমর্থক গোষ্ঠী যাতে আবারও মার্কিন সংসদ ভবনে তাণ্ডব চালাতে না পারে, এজন্য ক্যাপিটল হিলের চারপাশে উঁচু ধাতব প্রাচীর নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। সমাবেশ ঘিরে আবারও সহিংস ঘটনার আশঙ্কা থেকে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। গত 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা চালান ট্রাম্পের উগ্র সমর্থকরা। ক্যাপিটল হিলে হামলার এই ঘটনা এখন পর্যন্ত 600 দাঙ্গাবাজকে গ্রেপ্তার করে তদন্ত করা হয়েছে। তাদের অনেকের নাম অপরাধ আইনে আদালতে অভিযোগও দেওয়া হয়েছে। মূলত এইসব অভিযুক্ত ব্যক্তিকে সমর্থন জানানোর জন্যই ট্রাম্পের সমর্থকরা সমাবেশে ডাক দিয়েছেন। ইতিমধ্যে ট্রাম্প সমর্থক প্রাউড বয়েজ নামে শ্বেতাঙ্গ উগ্রবাদী সংগঠন সহ অন্যরা এই সমাবেশ নিয়ে অনলাইনে ব্যাপক প্রচার প্রচারণা চালাচ্ছে। ক্যাপিটল হিল ছাড়াও প্রত্যেক রাজ্যে ট্রাম্প সমর্থকরা বিক্ষোভের ডাক দিয়েছেন। এদিন 700 ট্রাম্প সমর্থক ক্যাপিটল হিলের বাইরে বিক্ষোভ মিছিল করবেন বলে ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে ট্রাম্প বিরোধী ব্ল্যাক লাইভস ম্যাটার সহ আরও কিছু উদারনৈতিক সংগঠন একই দিনে ওয়াশিংটন ডিসিতে সমাবেশ করবে বলে ঘোষণা দিয়েছে। পাল্টাপাল্টি সমাবেশের ঘোষণায় এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। এ কারণে সংসদ ভবনে নিরাপত্তার জন্য উঁচু দেয়াল নির্মাণ করা হচ্ছে।